আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। উপস্থিত আজকে বাংলাদেশ তরিকত ফেডারেশন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 14 দলের সমন্বয়ক সাবেক মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম এমপি এবং আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি বাংলাদেশ তরিকত ফেডারেশনের অভিসংবাদিত নেতা আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী এমপি উপস্থিত আছেন। সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব দিলীপ বড়ুয়া এবং গণ আজাদী লীগের সভাপতি জনাব এস কে সিকদার এবং ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব ইসমাইল হোসেন, গণতন্ত্রী পার্টির সম্মানিত সভাপতি জনাব সাদাত হোসেন এবং বাংলাদেশ তরিকত ফেডারেশনের সম্মানিত প্রেসিডিয়ামের সদস্যবৃন্দ এবং বিভিন্ন জেলা সভাপতি সম্পাদক এবং থানা থেকে আগত সভাপতি ও সম্পাদক, আপনাদের আজকে আমার এই অনুষ্ঠানে আসার জন্য অংশগ্রহণ করার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং আপনারা বাংলাদেশ তরিকত ফেডারেশনের যাবতীয় কর্মকাণ্ড আরও বেগবান করে জেলা পর্যায়ে, থানা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে যাবতীয় কর্মকাণ্ড সুচারুভাবে সামনের দিকে এগিয়ে নেবেন, এই আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।